धन्यवाद सबाई के। आशा करी तुम्हारा सबगुलो काज भालोभाबे माने बुझतेछो। तो तुम्हारा जो भिडियोटा प्रथम देखे थको तुम्हारा क्योंकि आगे सबगुलो भिडियो देखे आसते हैं, कारण ये क्योंकि एक सीरीज काज चलते ब्लगिंगेर। तो आज के आमरा जेटा देखबो कि आमरा आमादेर जे ब्लग जेटा आछे एटार मध्य किन्तु एखन তোমার অন্য আরেকজনের কি তোমার মানে ইউটিউব চ্যানেল সহজ। তো আমরা চাচ্ছি কি এখানে আমাদের বানানো ইউটিউব চ্যানেল এখানে তোমার জন্য শো হয়, এরপর কি তোমার যেন একটা সাবস্ক্রাইব বাটন সহ তোমার জন্য শো হয়। একদম ইজি কাজ। যারা তোমরা ফেসবুকের পেজ অ্যাড করাটা দেখছিলা, মানে আমরা যেটা তোমার লাস্ট ভিডিওতে আমার তোমরা দেখিয়েছিলাম, একদম সিমিলার প্রসিডিউর। তো এই জন্য আমাদের প্রথমে যেতে হবে কি, যেহেতু তোমার মানে ইউটিউব কার প্রোডাক্ট, তোমার হচ্ছে গুগলের প্রোডাক্ট, এই জন্য আমাদের প্রথমে যেতে হবে কি এই যে তোমার গুগল ডেভেলপার্স, অর্থাৎ তোমার ডেভেলপারদের জন্য গুগলকে একটা প্ল্যাটফর্ম বানাইছে। তো আমরা প্রথম সেখানে যাব যে গুগল ডেভেলপার্স। প্রথমে তুমি লিখবে এখানে গুগল ডেভেলপার্স, আর ডেভেলপার্স তুমি দেখো তোমার কিন্তু এখানে চলে আসছে মোটামুটি গুগল ডেভেলপার। এই যে প্রথম যে লিঙ্কটা তুমি মূলত এখানে মধ্যে চলে যাবে। তো এই তোমার এখানে যাওয়ার পর দেখবা যে তোমার এখানে অনেকগুলো অপশন শো হবে। এই যে তোমার তো দেখবা যে এখানে এই যে প্রোডাক্টসের মধ্যে অনেকগুলো অপশন, মানে আমাদের আমাদের মূলত লাগবে কোনটা, আমাদের লাগবে হচ্ছে ইউটিউব। কারণ কি আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে কি আমরা আমাদের ইউটিউবের যে চ্যানেলটা আছে কি এটা সাবস্ক্রাইব বাটন বা আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমরা আমাদের ব্লগের মধ্যে তোমার মানে অ্যাড করবো। তো আমরা ইউটিউবের মধ্যে ক্লিক করব। তো ইউটিউবের মধ্যে আমরা যখন ক্লিক করবো তখন দেখবে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমাদের মূলত উদ্দেশ্য কি, আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে তার যে তোমার সাবস্ক্রাইব বাটনটা আছে ওই বাটনটা এবং তোমার ইউটিউবের নামটা এবং কি তোমার কয়জন সাবস্ক্রাইব করছে এটা সহ কি আমাদের এখানে যেন শো হয়। তো একটু নিচে নামলে দেখবা যে তোমার সাবস্ক্রাইব বাটন নামে একটা অপশন চলে আসবে মানে তোমার সামনে। এখন তুমি যদি এখানে মধ্যে অ্যাডে বাটনের মধ্যে ক্লিক করো তোমার কিন্তু মোটামুটি তুমি কিন্তু জায়গার মতো চলে আসছো, অর্থাৎ তোমার কিন্তু আর কোনো কাজ নেই। এখন তোমার কাজ হবে দেখো এই যে তোমার চ্যানেল নেই, প্রত্যেকটা চ্যানেলের একটা কিন্তু ইউনিক নাম থাকে প্রত্যেকটা চ্যানেল, মানে এখন আমাদের যে তোমার চ্যানেল আছে আর তার যে নামটা আছে আমরা করবো কি জাস্ট এখানের মধ্যে পেস্ট করে দেবো। এখন তুমি সে নামটা কোথায় পাবা, তোমাকে প্রথমে এই চ্যানেলের মধ্যে কি তোমার আসতে হবে তোমার যে চ্যানেলটা আছে। এরপর এই যে কাস্টমাইজ চ্যানেলটা তুমি যখন ক্লিক করবা, মানে তোমরা দেখো আমি কিন্তু কি লগ ইন অবস্থায় আছে আমার চ্যানেলে, অর্থাৎ তোমাকে তোমার চ্যানেলে গিয়ে প্রথমে লগ ইন অবস্থায় থাকতে হবে। এখন আমরা যখন চলে যাবো কাস্টমাইজ চ্যানেল তখন দেখবা যে উপরে একটা অপশন চলে আসবে তোমার সামনে। এই যে প্রথমে তোমার চ্যানেল, তোমার এরপর এডিটিং, এর মাঝখানে যে কোডটা আছে এই কোডটাই মূলত আমাদের এখানে পেস্ট করতে হবে। এটাই মূলত আমাদের চ্যানেল নেম অথবা আইডি নেম বোঝাচ্ছে। তো আমি করবো কি আমি এটা কপি করব, এই পুরোটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। জাস্ট তো এতটুকু কিন্তু কাজ। তবে এই কোডটা পাওয়ার জন্য কি তোমাকে ইউটিউব চ্যানেল তো থাকতে হবে এবং পাশাপাশি কি তোমাকে অবশ্যই লগ ইন অবস্থা তোমাকে থাকতে হবে যে জিমেল দিয়ে তোমার ইউটিউব চ্যানেলটা খোলা। তো এরপরে দেখো তোমার কিন্তু নিচের দিকে তোমার মোটামুটি একটা কোড জেনারেট হয়ে গেছে তোমাদের হচ্ছে এই ইউটিউব চ্যানেল নিয়ে। এখন আমি চাচ্ছি তোমার এখানে যে লেআউটটা আছে আমি চাচ্ছি এখানে আমার যে হচ্ছে লেআউটটা আছে এটা যেন কি আমি একটু তোমার ফুল করে দিই। এই যে তোমার এখানে আমার যে লেআউট আছে আমি যদি এটা ফুল করে দিই দেখবা কি তোমার একটু ডিটেলস তোমার কী হচ্ছে তোমার শো হচ্ছে আমার যে চ্যানেল আইকন, আমার চ্যানেলের যে তোমার লোগো, চ্যানেলের নাম, তো কয়জন তোমার সাবস্ক্রাইব করছে সবগুলো সহ কি তোমার শো হচ্ছে। তুমি যদি চাও তোমার কি সাবস্ক্রাইব এই নাম্বারটা যেন তোমার শো না হয় তুমি জাস্ট এখান থেকে হিডেন করে দিবা। জাস্ট হিডেন করে দিলে হবে কি তোমার শো হবে না, বাট আমি চাচ্ছি যে না থাক শো হোক, অর্থাৎ এই মানে তোমার এখানে যেরকম দেখাচ্ছে হুবহু এইভাবে করে কি আমার চ্যানেলে মানে আমার কি ব্লগের মধ্যে শো হবে। আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন কাজটা হবে কি এই কোডটা, এই যে কোড, এই কোডটা আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আমরা চলে যাবো কোথায় আমাদের যে যে ব্যাকএন্ড যেটা আছে আমরা যেহেতু মূলত কি আমাদের ব্লগের মধ্যে এটা মানে অ্যাড করবো, আমাদের কিন্তু কি তোমার একটা ব্যাকএন্ডে এসে এটা অ্যাড করতে হবে। তো আমরা একটু ব্যাকএন্ডের মধ্যে আমরা যাচ্ছি, এই যে আমাদের ব্যাকএন্ডের মধ্যে লেআউট, এই যে লেআউটের মধ্যে আমরা চলে যাব। আমরা কিন্তু আমার সমস্ত ইডিটের কাজ কোথায় এসে করছিলাম তোমার এই ব্যাকএন্ডে কিন্তু আমরা করছি। তো এখানে একটু নিচে নামলে তুমি দেখবা যে একটা সাবস্ক্রাইব আস নামে একটা অপশন আছে, সাবস্ক্রাইব আস এটা হচ্ছে কি তোমার আপাতত মানে আমরা থিম যেটা আপলোড করছি তাদের কি বাই ডিফল্ট শো হচ্ছে। তো তোমাদের কাজ হবে কি পুরোটা বাদ দেওয়া, মানে পুরোটা বাদ দিয়ে আমরা যেটা কপিটা একটা কোড কপি করে আনছি তুমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবা। দেখো তোমার কোডটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে, তোমার কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন তুমি জাস্ট এটা সেভ করে দিবা, দেখো তোমার সেভ হয়ে গেছে। তো ফাইনালি তুমি মানে তোমাকে এখানে সেভ করতে হবে, মানে ফাইনালি তুমি যখন সেভ করবা দেখো একটু ওয়েট করবা যে এখানে আসলে তোমার কি সাকসেসফুলভাবে সেভ হয়েছে কিনা। বা যদি এখানে কোনো ঝামেলা হয়ে থাকে, দেখছো ইউর চ্যানেলস হ্যাভ বিন সেভ, তার মানে কি আমার ফুল কাজ কি সাকসেসফুলভাবে হয়ে গেছে। তো এখন নিয়ম অনুযায়ী আমি যদি এটা তোমার রিলোড দিই, তোমার এখানে কি একটা ইউটিউব চ্যানেল আসার কথা, মানে আমাদেরটা যেটা, তো আমি একটু রিলোড দিই, আমি তোমার হচ্ছে রিলোড দিয়ে দেখলাম, দেখো আমাদের এখানে কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে যে আমাদের তোমার যে চ্যানেলটা, তো চ্যানেলের হচ্ছে লোগো, চ্যানেলের নাম, তোমার কি চ্যানেলের কি, এখন তোমার যে কেউ চাইলে কি আমার তুমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলে ইজিলি যেতে পারে, তোমার যে কেউ, অর্থাৎ তোমার ব্লগ থেকে কি তোমার ফেসবুক পেজে কি তুমি পাঠাইতে পারো, ব্লগ থেকে কি তুমি তোমার ইউটিউব চ্যানেলে পাঠাইতে পারো, একদম ইজি কাজ। শুধুমাত্র বুঝতে হবে কি কোথায় এসে কোডটা অ্যাড করতে হবে, তো কাজটা একদম ইজি। তোমরা আমি যেভাবে দেখিয়েছি, তুমি যদি না বুঝো তুমি প্রথম থেকে আবার দেখো, একদম ইজি কাজ, একবার বুঝে গেলে তোমার কাছে আর কোনো কঠিন মনে হবে না। তো আশা করি তোমার জিনিসটা ভালোভাবে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।